আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর ঘূর্ণিঝড় ডানানি এবার আরও সতর্ক হল রাজ্য সরকার। টাওয়ার সিস্টেম করা হয়েছে যাতে কোথাও কোনো বিপত্তি ঘটলে সেই খবর দ্রুত পাওয়া যায়। এছাড়াও যেসব হোটিং এবং যে সমস্ত বিপজ্জনক গাছ ছিল সেগুলো ইতিমধ্যেই কেটে সরানোর কাজ শুরু হয়েছে। গাড়ির ড্রাইভারদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া স্টেশনের ক্ষেত্রে যেহেতু কাজ চলছে তাই কাজের জন্য বালি থেকে শুরু করে স্টমশিপ সেগুলিকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। দানার ঘূর্ণিঝড়ের প্রভাবে শেওড়াফুলির ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেল, যেটা শেওড়াফুলি ফেরি সার্ভিস নামে পরিচিত। ঘূর্ণিঝড় দানার দাপটে পশ্চিমবঙ্গ সরকার নোটিশ পাঠিয়ে দিল এই নিমাই তীর্থ ফেরি সার্ভিসে, যেটা আপনাদের নোটিশ বোর্ডে দেখিয়ে দিলাম। সেই সরকারি নোটিশ আছে, বৈকাল পাঁচঘটিকা থেকে আগামী পরশু অর্থাৎ 25 তারিখ দুপুর 12টা পর্যন্ত ফেরি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সরকারি নির্দেশে। আমাদের ক্যামেরায় নিত্যযাত্রী যারা শেওড়াফুলির গঙ্গার ওপারে অর্থাৎ ব্যারাকপুরের দিকে থাকে, যারা শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর বা হাওড়া যাবার নিত্যযাত্রীরা অর্থাৎ অফিস যাত্রীরা আজ খুব অসুবিধার মধ্যে পড়লেন। যারা অফিস থেকে শেওড়াফুলি ফেরি সার্ভিসের থেকে গঙ্গার ওপারে যাবেন, আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির নিমাই তীর্থ ফেরি সার্ভিস কাউন্টারে। আসুন অফিস যাত্রীরা আমাদের ক্যামেরার পর্দায় কি বললো আমরা একবার শুনে নেব। আমি একবার ধরে নেব এক যাত্রীকে, বলছি আজকে বৈকাল 5টা থেকে লঞ্চ বন্ধ, আগামী 25 তারিখ দুপুর 3টা পর্যন্ত লঞ্চ বন্ধ। আপনারা কতখানি অসুবিধার সম্মুখীন হবেন? আমরা অনেকটাই অনেক অসুবিধার সম্মুখীন হব। ঠিক আছে, এবার মানে প্রথমত হচ্ছে এটা আমাদের অফিস যাত্রার পথে খুবই উপকারী, কারণ সামনেই রেল আছে, সুতরাং এটা টোপকে আমরা যাতায়াতটা বেশি করি। এবার যেহেতু অফিস খোলা আছে, আমাদের সেকেন্ড অপশন ভাবতে হবে। এইটা যে বন্ধ হবে এর জন্য আমাদের সত্যি মানে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, বন্ধটা তো হচ্ছে মেনলি সেই দানা, সেই ঘূর্ণিঝড় দানার জন্য। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গঙ্গা জল কতটা বেড়ে গেছে। হ্যাঁ, এখন সম্ভবত জোয়ারের টাইম সম্ভবত, তাও আপনি নিত্যযাত্রী? একদম, আমি এখানে প্রায় 2014 সাল থেকে যাতায়াত করছি। 2014 সাল থেকে আপনি এখান থেকে মানে পারাপার করেন? আপনি কোথায় থাকেন? আমি জাস্ট ফেরিঘাট পার হই। আচ্ছা, মানে ব্যারাকপুরের সাইডে। আচ্ছা, আপনার নাম একটু বলবেন? সঞ্জয় মানা। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে দেখলেন যে যাত্রীদের কতটা অসুবিধে হবে, তারা কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে তারা জানিয়ে দিল। যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।